রকেট এই মহাকাশ যানটির মাধ্যমে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পৌঁছেছিলেন। এই রকেট সম্পর্কে বিস্তারিত এবং ব্যাখ্যা সহ জানবো মোজাইক টিভির আজকের ভিডিওটিতে। রকেট নামটি ইতালীয় রোকোনেটা থেকে এসেছে, যার অর্থ বোবিন। ইতালীয় খাদ্য বোবিনের সাথে আকারের সাদৃশ্যের কারণে এই নাম দেওয়া হয়। চীনা স্নো রাজবংশের অধীনে ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে প্রথম গান পাউডার চালিত রকেটগুলি মধ্যযুগীয় চীনে বিকশিত হয়। মঙ্গোলরা চীন দখল করার পর চীনা রকেট প্রযুক্তি গ্রহণ করে এবং আবিষ্কারটি ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে মঙ্গল আগ্রাসনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইউরোপে কনরাড কাইসার 1405 সালে তার সাময়িক গ্রন্থ বেলিফোর্টিসে রকেটগুলির বর্ণনা করেন, কিন্তু আধুনিক রকেটের সূচনা হয় অনেক পরে। উইলিয়াম লিচ প্রথম 1881 সালে মানুষ পরিবহনে সক্ষম রকেটের ধারণা দেন। 1909 সালে ক্লার্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট গডার্ড এমন একটি যানের ধারণা দেন যেটি শত শত কিলোমিটার উচ্চতা পায়ে দেবে। তিনি এটি তৈরির কাজেও হাত লাগান। তাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন রকেট। 1943 সালে জার্মানিতে ভিটু রকেটের উৎপাদন শুরু হয়। 1960 এর দশকে রকেট প্রযুক্তির বিশেষ বিকাশ ঘটে, বিশেষত সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে। রকেট ইঞ্জিনগুলোতে জেট প্রপালশন নীতি প্রয়োগ করা হয়। প্রোপেলেন্টগুলোর সাহায্যে জ্বলন্ত চেম্বারে জ্বালানি এবং অক্সিডাইজারের মধ্যে একটি রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয় এবং ফলস্বরূপ গরম গ্যাসগুলি রকেটের ইঞ্জিন অগ্রভাগ থেকে রকেটের পিছনের মুখের প্রান্তে ত্বরণ করে। ত্বরণ ইঞ্জিনের মাধ্যমে এই গ্যাসগুলির জ্বলন চেম্বার অগ্রভাগের উপর চাপ প্রয়োগ করে এবং এ কারণে রকেটগুলি চালিত হয়। ইউরি গ্যাগারিন প্রথম রকেটের সাহায্যে মহাকাশ পরিভ্রমণ করেন আর নীল আর্মস্ট্রং রকেটের সাহায্যে প্রথম চাঁদে যান। তারপর থেকে এখন পর্যন্ত ক্রমাগত রকেট প্রযুক্তির উন্নতি সাধিত হচ্ছে, যা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর এমন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।